ইসরায়েল তারা তো ভারতীয়, এই ইহুদিরা আন্তর্জাতিক মানের বড় ধরনের মুনাফিক। মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস, এরুশালম, যেটাকে জেরুজালেম বলা হয়, ইলিয়া, এই বাইতুল মুকদ্দাসে যারা নামাজরত অবস্থার মধ্যে মজলুম হয়েছেন, ইসলামের উপর এই ধরনের বর্বরোচিত হামলা হয়েছে, গোটা বিশ্ব মুসলমানের উপর হামলা হয়েছে, যদিও বা এই জালেম অত্যাচারী ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলমানের উপর হামলা করেছেন, এ হামলা শুধু ফিলিস্তিনের মুসলমানের উপর নয়, গোটা বিশ্ব মুসলিমের উপর হামলা হয়েছে। যারা হামলা করেছে তারা তো ভারাটিয়া, এরা তো ফিলিস্তিনের জমিনে বসে ফিলিস্তিনিদের উপর হামলা করেছে, ফিলিস্তিনিরা তো ইসরায়েলের জমিনে বসে অবস্থান করছে না, ফিলিস্তিনের মানুষেরা অবস্থান করতেছে ওনারা ওনাদের দেশে, ওনাদের সার্বভৌমত্ব স্বাধীন দেশের মধ্যে ওনারা অবস্থান করতেছেন। যারা হামলা করেছেন, যারা জুলুম করেন, এরা তো ভারাটিয়া, এদের দেশ তো ফিলিস্তিন নয়, এদেরকে হামলা করার জন্য যারা সহযোগিতা করতেছে, যারা ইন্ধন দিচ্ছে, যারা এদেরকে শেল্টার দিচ্ছে, যারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, আমরা ঘৃণা প্রতিবাদ জানাচ্ছি। যারা এটা মোকাবেলা করার জন্য, এ ধরনের জুলুম করার জন্য যারা সহযোগিতা করতেছেন, তাদেরকেও আমরা নিন্দা জানাচ্ছি। জাতীয় সংঘ নামে যারা মানব বিবেকের কথা বলে, তাদের বিবেককে প্রশ্ন করি, ওনারা আজকের এই জুলুমের বিরুদ্ধে তাদের কি ভূমিকা, জাতি সেটা দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানববন্ধন, আমাদের এই উপস্থিতিকে আল্লাহ কবুল করুক এবং বিশ্ব মুসলমানের জান ও মালকে আল্লাহ হেফাজত করুক, পৃথিবীকে আল্লাহ পাক কোভিড-19 মহামারী থেকে, আমাদের দেশকে গোড়া বিশ্বে মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা 11 দিন বিমান হামলার প্রায় 65 জন মাসুম শিশু সহ এই পর্যন্ত সর্বমোট 285 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেই বর্বর ইহুদিরা গাজার বিভিন্ন সরকারি বেসরকারি বাণিজ্যিক স্থাপনা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সেই ইহুদিরা মুসলমানদেরকে দুঃখা দিতে চায়। এই ইহুদিরা আন্তর্জাতিক মানের বড় ধরনের মুনাফিক, এরা নতুন মুনাফিক নয়, এরা পুরানো মুনাফিক, এরা কুকুরের লেজের মতো, এরা কখনো সোজা হবে না। ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর, বাইতুল মুকদ্দাসের উপর এরা হামলা চালিয়ে যাবে। সেই জন্য আমরা আজকে প্রিয় দেশবাসীকে জানিয়ে দিতে চাই এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই হামলার তীব্র নিন্দা জানাতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বর্বর ইহুদিদের থেকে। এবং আমি আজকের আঞ্জুমানে কাদরিয়া চিশতি আজিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও ফিলিস্তিনদের পক্ষ হয়ে আপনার এই সহযোগিতা অব্যাহত থাকবে, এ আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য। ইসরায়েল যে হত্যা ফিলিস্তিনের উপর করে দেখিয়ে দিয়েছে, সারা বিশ্বের মুসলমান তাদেরকে আজকে ধিক্কার জানাচ্ছে, তার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের মুসলমান ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ তারা শুধু মুসলমানের উপর হামলা করে নাই, তারা মানবতার উপর হামলা চালিয়েছে। আজকের এখান থেকে আমরা জাতীয় সংঘের কাছে জোর দাবি জানাচ্ছি, জাতীয় সংঘ যেন এই সন্ত্রাসী দেশ ইসরায়েলের বিচার করে, ঠিক কিনা বলুন না। ইসরায়েল যে কর্মকাণ্ড করেছে সে মূলত মানবতাকে হত্যা করেছে। ইসরায়েলের এই আক্রমণ থেকে শিশু পর্যন্ত রেহাই পাই নাই, নারী পর্যন্ত রেহাই পাই নাই, মা বাবার কুলে রক্তাক্ত শিশুর দেহ কাতর হয়ে শুয়ে আছে ইসরায়েলের এই হত্যার হামলায়। সেজন্য আমরা আজকে এই আঞ্জুমানের পক্ষ থেকে এই উদারতা আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, বাংলাদেশের মুসলমান এবং শান্তিপ্রিয়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে যদি ফিলিস্তিনে যেতে যাওয়ার জন্য, যদি জিহাদ করার জন্য যদি পথ খুলে দেওয়া হয়, আমরা প্রস্তুত আছি, ওখানে গিয়ে আমরা আমাদের মুসলমানের ভাইয়ের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে প্রস্তুত আছি। সেজন্য আমরা প্রস্তাব জানাচ্ছি, নিন্দা প্রস্তাব জানাচ্ছি, অনতিবিলম্বে
বিশ্বে সন্ত্রাসী দেশ ইসরায়েলের জাতি বিচার করা হোক। এই আন্তর্জাতিক সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে যাতে বিচার করা হয় সে প্রস্তাবটুকু জানিয়ে আমি আমার মুক্তসর বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াকুরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।